वेलकम टू आवर चैनल। आज के आमी निरामिष दिनेर जन्नो परफेक्ट एकटा रेसिपी निये एलाम। नाम होच्छे पेपर चापर घंटो। तो चलुन शुरू करे दिच्छी। एई चापर घंटोटा बानाबार जन्नो देखुन एखाने आमी छोलार डाल निएछी। आपनारा चाइले एखाने मटर डालो निते पारेन। एखन आमी एई छोलार डालटाके सारा रात जले भिजिए रेखे तारपरे एकटा पेस्ट बानिए निये एसेछि। आर एटार मध्ये आमी दिएछि नून আর কাঁচা লঙ্কা নিয়ে তিনটেকে একসাথে আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। তো চলুন তাহলে এবার চাপড়টাকে বানিয়ে নিই। চাপড়টা বানাবার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটার মধ্যে দেখছেন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে প্যানটার চারিদিকে আমি ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। প্যানটাও গরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে এই যে ডাল বাটাটা যে রেখেছিলাম সেই ডাল বাটাটাকে দিয়ে দেব। বেশি কিন্তু মোটা করব না, পাতলা মতনই যেন হয়। এবার এইটাকে আমি পুরোটাতে ভালো করে ছড়িয়ে দেব। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে ভেতরটা ভালোভাবে হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি মাঝখানে একবার উল্টে দেখব। সময়টা আমি এখানে ঠিক মানে 5 মিনিট দিচ্ছি। আপনারা চাইলে এটা আর একটুও সময় দিতে পারেন কিংবা কমও দিতে পারেন। আশা করি 5 মিনিটের ভিতর হয়ে যাবে। চাপড়টা কিন্তু তৈরি হয়ে গেছে। আর মাঝখানে আমি একবার এসে এটাকে উল্টে দিয়ে গিয়েছিলাম। তো এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি আর এটাকে আমি এখন এরকমভাবে পিস পিস করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। পেঁপের চাপড় ঘণ্ট বানাচ্ছি, তার জন্য পেঁপে তো লাগবেই। তো দেখুন এখানে আমি পেঁপে নিয়েছি আর পেঁপেটাকে এইরকমভাবে গ্রেট করে নিয়েছি। তারপরে এবার আমি এটাকে এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাতে আমি তেল দিয়ে দিলাম। এটাতে একটু বেশ তেল দিয়ে বানালে কিন্তু চাপড় ঘণ্টটা ভালো লাগে খেতে। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে 2 তেজপাতা দিলাম, 2 শুকনো লঙ্কা দিচ্ছি আর এদিকে ফোড়নে দিচ্ছি জিরে আর মেথি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে পেঁপেটাকে গ্রেট করে রেখেছি সেই গ্রেট করা পেঁপেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি পেঁপেটা গলে যাবে। আর কাঁচা লঙ্কা দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে সব মিশিয়ে নেব এই পেঁপেটার সাথে। ভালোভাবে নুন হলুদটাকে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাতে অনেকটাই মজে গেছে। এরপর এর মধ্যে আমি 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম আর আমি 1/2 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না ঘি গরম মশলা পড়লে কিন্তু খুব ভালো লাগে। 1 চামচ চিনিয়ে দিয়ে দিলাম। এবার এগুলোর মধ্যে আমি এই যে বানিয়ে রেখেছিলাম চাপড়গুলো, এই চাপড়গুলোকে আমি আগে বানানো দেখিয়েছি, এবার ওগুলোকে পিস পিস করে কেটে রেখেছিলাম। সেই পিস পিস করে কাটা চাপড়টাকেও দিয়ে দিলাম। এখন আমি সবগুলোকে একসাথে সুন্দর করে পুরো মিশিয়ে নেব। এটা এই পেঁপের চাপড় ঘণ্ট রান্নাটা কিন্তু নিরামিষ দিনের জন্য খুব দারুণ একটা রান্না। এটা আমরা ভাত কিংবা রুটি উভয়ের সাথেই খাওয়া যেতে পারে। নিরামিষ যেহেতু সেই জন্য ঘি গরম মশলাটা দিতে কিন্তু একদম ভুলবেন না। ঘি গরম মশলা দিয়ে আর একটু চিনিটা দেবেন, তাহলে কিন্তু মিষ্টি মানে রান্নার ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকবে। চিনির মিষ্টি লঙ্কা সব ব্যালেন্সটা একদম ঠিক থাকবে। তাহলে বন্ধুরা, আমার পেঁপের চাপড় ঘণ্ট বানানো তৈরি হয়ে গেছে, বানানো শেষ হয়ে গেল। এখন আমি এটাকে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশের বেল আইকনটাকে প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাথে রয়েছেন তাদের জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাহলে চলুন এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি।